দুটো সিনেমা হলে বাড়তি চাপ অনুভূত হয় তো আমি ভাইকে বলছিলাম যে একটা সিনেমা যদি থাকে সেক্ষেত্রে প্রচারণায় অনেক বেশি ফোকাস করতে পারবো দুটো সিনেমা আসলে খুব প্রেশারের কারণ একটা সিনেমাতে যদি একটা আর্টিস্ট প্রপারলি প্রচারণা করতে না পারে সেটা আলটিমেটলি সিনেমার জন্য অনেক বেশি ক্ষতিকর সো আলহামদুলিল্লাহ যে এই ক্ষতিটা আমরা মানে কাট উঠতে পেরেছি এবং আলটিমেটলি একটা ভালো একটা প্রযোজকের তো আসলে একটা সিনেমা নিয়ে স্বপ্ন থাকে তো সেই স্বপ্নটা পূরণ করতে গেলে একটা মানুষকে প্রপার ওয়েতে আগাতে হয় তো আই থিঙ্ক ইকবাল ভাই খুব ভালো ডিসিশন নিয়েছে কারণ যে লগ্নি করেছে সেটা তুলে আনার জন্য এই এত বেশি হোরারের মধ্যে থাকাটা ওয়াইজ না আর আমিও চেয়েছিলাম যে যদি একটা সিনেমা রিলিজ পায় তাহলে সেটা নিয়ে আমরা অনেক বেশি প্রচার প্রচারণা করতে পারবো সো আজকে সকাল থেকেই মানে ফার্স্ট ডে ফার্স্ট ডেতে মানে প্রথম দিনের প্রথম শোগুলোর অনেক খোঁজখবর নিচ্ছি ঢাকারও বাইরে অনেকগুলো হলে আমাদের মায়দলা সিনেমা মুক্তি পেয়েছে খুবই চমৎকার রিভিউ এবং যেই শোগুলোতে আসলে মানুষ ইউজুয়ালি হলে যায় না বা একটু দিনের বেলা মানুষ সময় টমি কাটিয়ে ঘুমিয়ে টুমিয়ে তারপর ফ্রেন্ড সার্কেল নিয়ে বিকেলে যায় আমাদের দুপুরের শো অনেক হাউসফুল গেছে সো দিস ইজ দ্য প্লেজার ফর আস সো ইনশাল্লাহ আই এম সো হ্যাপি যে আগামী নেক্সট উইক থেকে আমাদের দৃঢ় বিশ্বাস যেভাবে আমরা রেসপন্স পাচ্ছি নেক্সট উইকে অনেক বেশি ভালো রেসপন্স আমরা পাবো এবং খুব ভালো একটা হাই উঠবে মায়ার আমার কাছে মনে হয় যে এই ধরনের প্রডিউসার আমাদের সবসময় থাকা প্রয়োজন এবং উনি সিনেমাটাকে এত বেশি লালন করেন ধারণ করেন ইনফ্যাক্ট আপনারা জানেন যে একটা গানের জন্য তিনি পুরো সিনেমাকে বানিয়েছেন সো এটা আসলে আমার মনে হয় যে আমি আমি একজন অ্যাক্টর হয়েও সিনেমাকে এতটা ভালোবাসতে পারেনি যতটা লাভ উনি করেন সো আই এম সো হ্যাপি যে এত চমৎকার একটা টিম পেয়েছি আমার কো একটার বুবলি যথেষ্ট সাপোর্ট দিয়েছে এবং ডিরেক্টর তো ডেফিনেটলি দ্য ক্যাপ্টেন অব দ্য শিপ তার পেছন থেকে ফুস না থাকলে কখনো একটা সিনেমা প্রপারলি শেষ হতে পারে না সো আই থিঙ্ক সেই বড়ো একটা বিশাল বড় জার্নিটাকে তিনি সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছেন ভীষণ রকমের ইমোশনাল একজন মানুষ তবে সেটা সিনেমাকে ভালোবাসার ক্ষেত্রে অন্য কোনো নেগেটিভ পয়েন্টে না আর এই লোকটার কোনো নেগেটিভ পয়েন্ট নাই এভেন প্রযোজকেরও নাই সবচেয়ে বেশি আমরা যেটা ফোকাস করি যে টিম ওয়ার্ক টিম ওয়ার্ক ভেরি স্ট্রং আর এই মানুষগুলো সিনেমাকে অনেক বেশি ভালোবাসে এর চেয়ে আসলে বড়ো কিছু হতে পারে না সো আমি আই উড লাইক টু ইনভাইট অল দ্য পিপল যারা মায়া মায়া এখনও জড়ান নিয়ে এসে জড়িয়ে যান কারণ আমাদের গানগুলো খুব চমৎকার রিভিউ পেয়েছে গানগুলো দেখে মানুষ ভালোবাসা দিয়েছে আমার মনে হয় না যে ঈদ আর অন্য কোনো মানে সংয়ের জন্য এত ভালোবাসা দিয়েছে আমাদের যে হলগুলোতে এখনও যায়নি আমাদের হল মালিকরা ভীষণ আগ্রহ প্রকাশ করছেন প্রডিউসারকে কল দিচ্ছেন যে আমরা মায়া নিতে চাই সো উনি সম্মতি জ্ঞাপন করেছেন এবং ইনশাল্লাহ নেক্সট উইকে আমাদের হল অনেক অনেক বেশি থাকবে